তো হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যেটা বিএড এন্ট্রান্স এক্সাম হলো সেটা কোয়ালিফাই করার পর যেটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, যেটা রেজাল্ট হবে, সেই মেরিট লিস্টে যে ক্যান্ডিডেটের মার্কসগুলো কীভাবে ক্যালকুলেট করা হয়, সেই মেরিট লিস্ট বানানোর সময় কী কী ফ্যাক্টর আসে, তো মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার করা হয় সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে অ্যাপ্লাই করার সময় আমরা একটা কোয়ালিফাইং এক্সাম দিয়েছিলাম, মানে একটা কোয়ালিফাইং এক্সামের কথা লিখে দিয়েছিলাম। সেই কোয়ালিফাইং এক্সামটা হচ্ছে যে যে এক্সাম দিয়ে আমি বিএড কোর্সের এন্ট্রান্স দিচ্ছি, যে এক্সামটা আমি কোয়ালিফাই করেছি, মানে হতে পারে সেটা গ্র্যাজুয়েশন, যে গ্র্যাজুয়েশন পাস করে অর্থাৎ বিএ বিএসসি এগুলো পাস করে বিএড কোর্স করছেন, বা কারো ক্ষেত্রে সেটা হতে পারে মাস্টার্সও হতে পারে। তো এখন মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার হবে সেটাতে দুইটা জিনিস কাউন্ট করা হবে, একটা হচ্ছে যে বিএড এন্ট্রান্স যেটা হলো 50 মার্কসের, তো ফার্স্ট যেটা এন্ট্রান্স হলো সেটা হচ্ছে 50 মার্কসের, আর সেকেন্ডলি যেটা কোয়ালিফাইং এক্সাম সেটার একটা পার্সেন্টেজ থাকবে, কারো গ্র্যাজুয়েশনে ধরি 70%, কারো হতে পারে 80%। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি যে কীভাবে সেই মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়। ধরি একজন ক্যান্ডিডেট ওয়ান যিনি কোয়ালিফাইং এক্সাম অর্থাৎ গ্র্যাজুয়েশন, ক্যান্ডিডেট ওয়ান যিনি তার গ্র্যাজুয়েশনের মার্কস হচ্ছে 60%, আর তিনি এন্ট্রান্সে তিনি 50-এর মধ্যে পেয়েছেন 40 আউট অফ 50 পেয়েছেন, আর ক্যান্ডিডেট টু যিনি, আরেকজন ক্যান্ডিডেট কথা ধরছি, তিনি গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে যেটা তিনি কোয়ালিফাইং এক্সাম হিসেবে দিয়েছেন সেটাতে তিনি পেয়েছেন 70%, আর তার এন্ট্রান্সে স্কোর ধরি 32 আউট অফ 50। তো এখানে হিসাবটা কীরকম হয়, কোয়ালিফাইং এক্সাম যেটা সেটার 50% আসে অর্থাৎ অর্ধেক আসে, যেমন এখানে আমরা কোয়ালিফাইং ক্যান্ডিডেট ওয়ানের ক্ষেত্রে 60% থেকে আমরা 30 নেব, আর ক্যান্ডিডেট টুয়ের ক্ষেত্রে আমরা এই 70 থেকে 35 নেব, তখন ক্যান্ডিডেট ওয়ানের টোটাল হয়ে যাবে 30+ তিনি যেটা এন্ট্রান্সে পেয়েছেন 40, অর্থাৎ তার হয়ে যাবে 70 মার্কস, আর ক্যান্ডিডেট টুয়ের জন্য হবে সেটা 35+32, অর্থাৎ তার হয়ে যাবে 67। তো দেখা গেল যার গ্র্যাজুয়েশনে কম মার্কস অথচ এন্ট্রান্সে 12 করার জন্য তার মার্কস টোটালে গিয়ে 3 মার্কস বেড়ে গেল, আর আরেকজনের গ্র্যাজুয়েশনে ছিল 70 কিন্তু এন্ট্রান্সটা খারাপ হওয়ার জন্য একটু সেই ক্যান্ডিডেট ওয়ানের তুলনায় খারাপ হওয়ার জন্য তার 3 মার্কস কম, অর্থাৎ 67 হয়েছে। তো এরকম এন্ট্রান্সের মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়।